আমি আছি বর্তমান বিক্রমপুর টঙ্গিবাড়ি থানার মধ্যে। টঙ্গিবাড়ি থানার মধ্যে উপজেলায় পুরান ঐতিহাসিক একটি বড় অনেক বিরাট বড় একটি গাছ, অসাধারণ গাছ, চোখে না দেখলে আপনারা কখনোই বিশ্বাস করতে পারবেন না যে বিক্রমপুরের মধ্যে এত বড় একটি গাছ আছে। আর এটা হচ্ছে কড়ি গাছ। এখানে প্রায় 4-5টার মতো অনেক বড় বড় গাছ আছে। এই গাছগুলো নাকি কাটা যায় না। এলাকাবাসীদের সাথে কথা বলে যা বুঝতে পাইলাম, এলাকাবাসীরা বলতেছে যে এই গাছটা কাটা যায় না, নাকি অনেক ধরনের সমস্যা হয় গাছ কাটতে গেলে, যার কারণে গাছটি কাটা সম্ভব হয় না, কোনো কখনোই সম্ভব হয় না। আর এই জায়গাটি খুবই ভয়ঙ্কর একটি জায়গা। সন্ধ্যার পরে এখানে মানুষ আসে না কখনো, সন্ধ্যার পর কখনোই এখানে মানুষ দেখা যায় না, আর দিনের বেলায় অনেকটাই ভয়ঙ্কর। আমি আসছি এখন বর্তমান 3টা বাজে, তারপরও হিমশিম খাচ্ছি। চেষ্টা করব গাছগুলোটা আপনাদের কাছে তুলে ধরার জন্য। এই যে আমার, এই যে দেখেন স্ক্রিনে, স্ক্রিনে দেখেন গাছটি, দিনের বেলা অনেক লোক আসে এখানে ছবি তোলার জন্য, ফটোশ্যুট করার জন্য, ঘোরার জন্য। অনেকে এটা চোখে ফটো ছবিতে দেখছে কিন্তু চোখে দেখে না, এই দেখার জন্য আসে। এই যে দেখেন গাছটি, এই যে গাছের নিচের অংশটা সাংঘাতিক মোটা। আমি কিন্তু অনেক দূর আছি, অনেক দূর থেকে আপনাদেরকে দেখাইতেছি ইনশাল্লাহ। এই যে দেখেন গাছের মধ্যে গাছ, এই গাছের মধ্যে এই গাছের লতা পাতা অনেক দূর পর্যন্ত গেছে, এই গাছের ভিতরে আবার নতুন করে গাছ হয়েছে, অস্বাভাবিক একটা জিনিস। আমি আসছি, এটা হচ্ছে দেখাইতেছি আপনাদেরকে ইনশাল্লাহ। অনেক মানুষ আসে এখানে ঘুরার জন্য দিনের বেলা, কিন্তু সন্ধ্যার পর কেউ এখানে আসতে পারে না। ওই যে দেখেন কিছু বোন আপু আসছে ঘুরার জন্য। জায়গাটি খুবই ভয়ঙ্কর একটি জায়গা, সন্ধ্যার পর কিন্তু খুবই ভয়ঙ্কর। আপনারা যদি কেউ ভ্রমণের জন্য আসতে চান বা এই গাছটি দেখার জন্য আসতে চান, তাহলে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবো, সবাই দিনের বেলা আসবেন, রাত্রেবেলা কেউ আসবেন না। রাত্রেবেলা অনেক সময় দুর্ঘটনা ঘটতে থাকে, ঘটে, আগে পর অনেক ঘটছে অবশ্য। তাই সবার কাছে একটি রিকোয়েস্ট, চেষ্টা করবেন দিনের বেলা আসার জন্য। আমি দেখি এই যে এক ভাই ফটো শ্যুট করছে, ভিডিও করতেছে। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? হ্যালো ভাই। হ্যাঁ ভাই, ভালো আছে, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন। ভাই আপনাদের এটা, এই জায়গার নাম কি? এটা হচ্ছে মুন্সিগঞ্জ জেলা টঙ্গিবাড়ি উপজেলার আরিয়ল। আরিয়ল কি জায়গার নাম? হ্যাঁ আরিয়ল। ও, এটা বিক্রমপুর। এই গাছটা কি মানুষ কাটে না নাকি? যে গাছটা এত বড় একটা বিশাল ধরনের গাছ, এই গাছটা কি কাটে না আসলে? না না, আসলে এই গাছটা কাটে না মানুষ, এই গাছটা আসলে অনেকবার। কেন কাটে না কেন, আসলে প্রবলেম কি? চেষ্টা করছে মানে কাটার জন্য, এরকম উদ্যোগ নিছে, যারাই উদ্যোগ নিছে তারা আর ওই গাছটা কাটে নাই। তারা নাকি শুনছে যে বিভিন্ন সময় তারা স্বপ্নে দেখছে বা বিভিন্ন ধরনের একটা সমস্যা হয়েছে, হ্যাঁ, এই কারণে প্রবলেম ফিল করতে ফিল করছে, এই কারণে তারা এই গাছটা আর কাটে নাই। এই গাছটা খুবই মোটা, এদিকে দেখেন, এই গাছটা খুবই মোটা। আমার তো স্কিন ফুল হয়ে গেছে, গাছের উপরে কলা গাছ, ওই যে প্রিয় দর্শক, এই যে আপনারা দেখতে পারতেছেন কলা গাছ, গাছের উপরে গাছ, অস্বাভাবিক একটি জিনিস। আর মানে এই এই জায়গাটায় আসলে সন্ধ্যার পর কি এখানে মানুষ আসে? না না, সন্ধ্যার পরে এখানে মানুষ খুব আসে না। আমি তো 3টা বাজে, এখন 3টা বাজে আমি আসছি, আমার নিজের কাছে কেমন জানি আরেকটু ভিতরে গেলে আপনার আরো ভয় করবে, এমন একটা অবস্থা এখানে, সন্ধ্যার পরে কেউ আসে না। কি এলাকার মানুষ চলাচল করে তাদের জন্য কোনো সমস্যা হয় না? রাস্তাঘাট তো তেমন একটা উন্নত না। না না, বিদ্যুতের তো খুব প্রবলেম মনে হয় এদিকে। না সমস্যা আসলে এই জায়গাটা খুবই সমস্যা, এই রাস্তাটা মানুষ খুব কম ইউজ করে সন্ধ্যার পরে। সন্ধ্যার পর তাই? ওই পাশে আরো কয়েকটা গাছ আছে, এই গাছটা সবচেয়ে বড়। ও, এরকম আরো কয়েকটা আছে? ও মাই গড। তো ভিউয়ার্স, ভাই বলতেছে এই পাশে নাকি আরো কয়েকটা গাছ আছে, ওই যে আরেকটা দেখা যাচ্ছে। তো আমি চেষ্টা করব আপনাদেরকে সবগুলো গাছ দেখানোর জন্য। তো ভাই ধন্যবাদ আপনাকে কথা বলার জন্য। ভাই আমি, আমার একটা চ্যানেল আছে, নাম হচ্ছে যে সাগর নেটওয়ার্ক, ইউটিউব থেকে আসছি আমি আপনাদের এটা তুলে ধরার জন্য। ভাই সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন, আরো আরো মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর জায়গা আছে, আপনি জানেন তো। ওকে ভাই, আসসালামু আলাইকুম ভাই। আর ভিউয়ার্স, আমি এক ভাইয়ের সাথে কথা বললাম, কিছু রিচার্জ করতে পারলাম, আপনাদেরকে কিছু জানাইতে পারলাম। সন্ধ্যার পর নাকি জায়গাটা খুবই ভয়ঙ্কর হয়ে ওঠে। তো আপনাদেরকে আবারও বলতেছি আমি, আপনারা যদি কেউ আসেন বিকাল টাইমে আসবেন, দুপুর টাইমে আসবেন, সকাল টাইমে আসবেন, কিন্তু রাত্রে না, সন্ধ্যার পরে না, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। এই যে দেখেন খুব সুন্দর, দেখতে সুন্দর, পরিবেশটা একদম ঠান্ডা,
এলাকার লোকজনই দিনের বেলা থাকে না। এই যে আরেকটি বড় গাছ, আরেকটি বড় মোটা তাজা গাছ আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে ভিউয়ার্স, আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এটা কিন্তু অনেক দূরে, অনেক দূর থেকেও অনেক বড় দেখা যাচ্ছে, আর সামনে গেলে কত না বড় হবে ইনশাল্লাহ। তো আমি চেষ্টা করবো আপনাদের কাছে তুলে ধরার জন্য। এই যে আরেকটি গাছ, এই যে আরেকটি গাছ, এই গাছগুলো নাকি কাটতে গেলে প্রবলেম হয়, নানান ধরনের সমস্যা সৃষ্টি হয়, যার কারণে ওনারা এই এলাকাবাসী এই গাছগুলো কাটে না। তো ভিউয়ার্স দেখেন, আপনারা দেখতে পারতেছেন, তো আমি ভিতরে যাচ্ছি। ভিতরে ওই যে আরেকটি জঙ্গলের মতো পরিবেশ আছে, তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। আর এই পর্যন্ত আমার সাথেই থাকুন ভিউয়ার্স, আপনাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি ভিতরের অংশে প্রবেশ করছি। এই যে দেখেন আরেকটি গাছ, আমরা একটা দেখছি, এটা হচ্ছে আরেকটা, এটা হচ্ছে দ্বিতীয়তম গাছ। এটা অনেক বড়, এটা অনেক বড়। তো চেষ্টা করবো ভিতরের বাইরের ভিতরের অংশগুলো আপনাদেরকে দেখানোর জন্য। পুকুরটা ভিউয়ার্স, আমি আপনাদেরকে আগেই বলছিলাম যে এখানে বিকালবেলা অনেক লোক আসে ঘোরার জন্য। এই যে দেখেন কিছু ভাই বোন ওনারাও আসছিল এখানে ঘোরার জন্য ফ্রি টাইমলি, বিকাল দিকে, দুপুর দিকে, সকাল দিকে, আর সন্ধ্যার পরে কিন্তু না। আমি আপনাদেরকে আবার বলতেছি যে আরেক ভাই ফটোশ্যুট করতেছে। আপনারা যদি কখনো কেউ আসেন এটা ভ্রমণ করার জন্য বা দেখার জন্য, তাহলে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবো, আপনারা দিনের বেলা আসবেন বাট সন্ধ্যার পরে না। এমন কিছু জায়গা আছে আমাদের দেশে, এমন কিছু না, 75% জায়গাতেই সন্ধ্যার পরও ঘোরা যায়, ভ্রমণ করা যায়, কিন্তু এইখানে না। জায়গাটি খুব ভয়াবহ হয়ে যায় রাত্রে। দেখেন গাছের সাথে গাছ কতটা ভয়ঙ্কর। এই যে এদিকটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি ভিতরের দিকেও প্রবেশ করছি, চেষ্টা করবো আপনাদেরকে সবকিছু জানানোর জন্য। এখন এখন বিকেল প্রায় 3:45 মতো বাজে। দেখেন অনেক বড় বড় শেকুন গাছ, শেকুন গাছ। ওই যে দেখেন আরেকটি গাছ, ওই যে আরেকটি বিশাল আকারের গাছ। এখানে 4-5টি গাছ আছে কিন্তু একটি গাছও কাটা যায় না। আরেকটি দেখাবো, ওই যে আরেকটি দেখা যাচ্ছে। আমি আসার আগে এক মুরব্বীর সাথে কথা বলছিলাম, এলাকার খুব সম্মানীয় লোক। উনি বলল যে এখানে গাছগুলো কাটার জন্য যতবারই ওনারা উদ্যোগ নিয়েছেন ততবারই ওনারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেউ শারীরিকভাবে অসুস্থ হয়েছেন। বাট এটা কেন হয়েছে ওনারা কোনো কিছু বলতে চাচ্ছে না, তার জন্য দুঃখিত। আপনাদেরকে আমি বিস্তারিত জানাতে পারতেছি না, ওনারা কেউই বলতে চাইতেছেন না। অ্যাকচুয়ালি যারা এলাকাবাসী ছিল, পোলাপান আছে যারা এলাকাতে, ছোট বাচ্চারা আছে, তাদের সাথে কথা বলার পর বুঝতে পারলাম ওনারা নাকি সন্ধ্যার পর এখানে আমরা যেটা বলি বাংলা ভাষায় জিন ভূতের খেলাধুলা দেখে নাকি এদিকে, নাকি ওনাদের আশ্রয় না আশ্রম না। এই যে এটা হচ্ছে আরেকটা, দেখেন বিশাল আকারের গাছ। এই যে দেখেন বাড়িঘর আছে বাট একটু দূরে, একটু দূরে, কিন্তু সন্ধ্যার পর কেউ আসে না। দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ। এই যে দেখেন আরেকটি গাছ, এই যে দেখেন, এই যে আরেকটি গাছ দেখতে পাচ্ছেন আপনারা। নিচ থেকে আমি পুরোটা দেখাচ্ছি, চেষ্টা করবেন সবাই বোঝানোর জন্য। এই যে একটি, এর হচ্ছে চতুর্থতম, আরো আছে, আর অনেক গাছ আছে এদিকে আশেপাশে। ভিউয়ার্স, তো আমি চেষ্টা করলাম যতটুকু আপনাদেরকে দেখানোর জন্য। অনেক আদিকালের অনেক পুরনো গাছ, এগুলোর বয়স নাকি প্রায় 100 থেকে 150 বছর প্রায় চলে গেছে এই গাছগুলোর বয়স, এখনও গাছগুলা অক্ষত রয়েছে। গাছ কাটার উদ্যোগ নিলেই নানান ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়।
এই যে দেখেন, আমি বের হয়ে যাচ্ছি এখান থেকে। এই যে দেখেন, ওই যে বড় গাছটি রাস্তার সাথে, এটা হচ্ছে রাস্তার সাথে সবার বড় গাছ। আর ভিতরে আছে আরো 4-5টি গাছ আছে, এটা হচ্ছে একটু ছোট সাইজের। তো ভিউয়ার্স, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আপনাদেরকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য আর ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের লাইক কমেন্ট শেয়ারই আমাদের নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা আনন্দ জাগায়।